السلام عليكم ورحمة الله وبركاته. شمانيتو بيوارخول كتاهرون بلا سنة الحمد لله ونير دين فور بكا دين فور فيديو دوا فيديو دوا ماني اودي شوية الحمد لله فلا تويا غفور إلي يشي عرم بحر من دخرا توي تدستوي كتا انتي الحمد لله الله شكريا الحمد لله الله لاخ لاخ شكريا جسلام عمرات فاملي شو উমরা করলাম, উমরা করিয়া দেশ ঘুরাইয়া আইলাম, আর ও সুবাদে দেশেরও কিছু স্মৃতি লইয়া আইছি আপনারা দেখাই। ইটা কিতা ইটা হইল কি অরিজিনাল যে লতা দেয় ও লতার মানে এটা ইটা হসু। তো ইটা এর আগে আমি আর একটা জিনিস আপনারা দেখাই, আমরা লোকেল যেন হসুর ও যেন লতা দেয় ওই দোকান যে মোটা লম্বা থাকে আর সবসময় খালি তাই লতা দেয়। তো আমরা ব্রাডফোর্ড আলফালা সুপার স্টোর আমি গেছিলাম, এটা বাক্কা আগর কথা হইয়া গিয়া নিয়ার তো ইসলাম, এটা বাক্কা কদিন আগে ওই দোকান দুইটা গাছ উঠছে। তো আল্লাহর যে হুকুম হয় তো ইনশাল্লাহ কিন্তু খালি লতা দিব ও। আর আমি বাংলাদেশও ওলা আখতা দেখি এক বেটায় আর লইয়া বইছে নতা, তো মুরব্বী বেটা তো জিখেলাম চাচা ইটা কিতা, কইলা রে বাবা এটা লতাও বেটার লগে দেখলাম কত বেশি। তো হইলা রে বাবা এটা লতার মুড়া, তো অনকো আমরা দেশের তো সিজন আইছে একে ড্রাই সিজন, তো হইতে ওগুলো বেশি লইম আর লতা বেছিলাম। এরপরে বেটা চাষার কাছ থেকে আমি ওগুলো আনলাম আর এইগুন আমি আরো দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওই দোকা ইয়ালা নিয়েও তা লাগে জোর ভিতরে করিয়া আনছে বা সে দোকা। আলহামদুলিল্লাহ এটা হইলো কি লতার হসু দেহরানি, বাংলাদেশ আসলে কিতা না পাওয়া যায়। আর ইতা ওই ধোকা আমি দেখাই, তো বেশ করি আমি পয়লা এজন আমি এজন কইছি জলদি ওটা আমার লাগে আনি আওয়ার সময়, তো ওসে আনি আমি বলো ওই কিতা নিলে মাগনা দিতা বাড়ির সাইডে ফালাই। এরপরে ও বাই সাইড কানুকা আসলে পাক্কা ওজন হয়ে গেছে গিয়া, তবুও আমি ইচ্ছা করিয়া এগুন আনছি ওই ধোকা। মাশাল্লাহ ইতা আমি ফানির মাঝে আমি বিজে ও তুরা বালটির মাঝে তো ফানি দিয়া তৈরি ওই ধোকা কিতা কিতা সুন্দর জোয়ার দিছে। ওখন কু আসলে ইগুন কিতা হর্ম আমি ওই দোকা ফটো হল রেডি করে রাখছি আর ও ফটোর মাঝে তৈ দিমু এখানো। তো ইগুন এবার ঠান্ডা রয়েছে আর দেশের তো গরম, এরপরে আলহামদুলিল্লাহ সৌদি তো গরম আর গরম হয়ে আইসে লাগে একটু ঠান্ডা ঠান্ডা আমারও লাগে আর গাছের তো আর গরম লাগ ঠান্ডা লাগবো লাগে ওন আমি সেই আর রাখি দিমু। রাখিয়া মোটামুটি একটা ওই দোকা সুন্দর ফসু অরিজিনাল যে তার মেইন যে বারর, তো ইটা ফসি যাইব গিয়া আর সুন্দর হইয়া হয়ে যাব ইনশাল্লাহ। তো আমি ওখান রুই আর কিছু গফ ও হেরে করে দেয়। তো আলহামদুলিল্লাহ আপনারা সহল লাগে দোয়া করছি আল্লাহ কবুলের মালিক আলহামদুলিল্লাহ। মক্কা এত ভালো লাগছে আর আসলে আশা কথা হইলে যারা গেছেন আপনারা কইতে হরবা মক্কাত গিয়া হারলে বা মানে জানে হয় না আর খালিও মনে হয় যে খালি কিলা মক্কা যেতে আর কিলা নমাজ পড়তাই মানে খালি ওগুলা মনে হয়। তো সব ওর লাগে দোয়া করছি মদিনা মনোয়ারাত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া। মদিনা মনোয়ারা তো আসলাম, তে অনকু আর একটা সিস্টেম করছে অনেক যারা গেছেন ওদ্য তারা জানেন আর যারা গেছেন না আপনারা একটা ইনফরমেশন দেই, যারা যাইতা হন এমনি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা জিয়ারত বা সালাম করতে পারবা, কিন্তু রিয়াদুল জান্নাহ যেটা ব্যস্ত টুকরা ইগানো যদি আপনারা যাইতে হয় তো ও দেশ থাকিয়া আপনারা যাওয়ার কমপক্ষে 8 দিন আগে আপনারা দয়া করি একটা অ্যাপস আছে নুসুক এটা নাম, তো নুসুকও গিয়া আপনারা যে ভিসা নম্বরটা হবে বেশিরভাগ টুরিস্ট ভিসা যাওয়া হয় টুরিস্ট ভিসা গেলে বা উমরা ভিসায় নুসুকও গিয়া হলে আপনার কিতা দিবা যে ভিসা আছে ও ভিসা নম্বর দিবা আর ভিসা নম্বর দেওয়ার পরে আপনার পাসপোর্ট নম্বর চাইব আর একটা ইমেল আর পাসওয়ার্ড ও পর্যন্ত শেষ। এরপরে দেখবা 7-8 দিন এটা ফুল হইয়া বই রয়েছে, তো 7-8 দিন বাদে আপনারা ওয়ার্ড মানে একটা টাইম দিব। তো আপনারা তো ওদেশ থেকে কোন দিন মদিনা যাইরে আপনারা জানা আছে জাল লাগিয়া 7-8 দিন আগে যদি আপনারা
কিতা আফসো গিয়া যদি আপনারা বুকিং না করেন তাহলে রিয়াজুল জান্নাত আপনারা যাইতে পারতা নাই বা কোনো সুযোগ নাই, মহিলা হোক্কা আর পুরুষ হোক্কা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুক্রিয়া, আমি ওদেশ থেকে আমি কিতা হরিয়া গেছি। ও অ্যাপ্লাই করার পরে আমারে টাইম দিছেন, টাইম অনুযায়ী কি আলহামদুলিল্লাহ পড়তাম পারছি, জিয়ারত করছি। আর আরেকটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া, আরও দিনে সুযোগ পাইল ইসলাম সুযোগ কিতা রিয়াদুল জান্নাত। এজন মানুষ মারা গেছেন আপনার ইন্ডিয়ান, আর হো সুযোগে আর ও সুবাদে তুলে তুলে আমি আরবিও মারতাম পারি, আর ও সুবাদে আমি হন গিয়া ও যে মৌসা যে আরে থানরে গিয়া ওখান আমি রিয়াদুল জান্নাত প্রায় 1.5 ঘন্টার উপরে হইব কিতা করছি, কোনো তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি। আর যারা মারা যায় এরা লাগি স্পেশাল রিয়াদুল জান্নাত আলাদা জায়গা রাখা হয়, একেবারে যে আজান দেওয়া হয়। আপনারা যারা মদিনা গেছেন এরা হইতে পারবা, ও ঠিক আজান দেওয়া এর তলখানো ওনো আলাদা রিয়াদুল জান্নাত স্পেস হচ্ছে স্পেশাল হরিয়া। তো আল্লাহর মেহরবানি ওখানেও আমার সুযোগ হয়েছে, সবর লাগে দুনিয়ার যত মুমিন মুমিনাত আছেন সবর লাগে দোয়া করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতা। তো আমি তো খালি গফ করিয়া যাই আর আরিবা আপনারা দেখাই আরো। তো আরোটা গফ করিলাই আশা করা যায় আপনারা ভালো লাগবো, আরো গফ করিলাই হইবা। আসলে দেশ থেকে আইলে খালি গফ করার জানা যে দেশ অত সুন্দর আর আলহামদুলিল্লাহ অত ভালো লাগে, আর দেশের মানুষও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এলাকার মানুষ খুব ভালো, এবং দেশ উন্নতি হয়েছে। এটা এয়ারপোর্ট কোনো আপনি এয়ারপোর্ট এখন নয়া যারা উদ্যোগ এসে কইতে পারবো কইতে পারতা নাই যে দেশের যে বাদ আগোল্লাখানিতা নাই, চেসরানমি নাই, অবায় পয়সা দহবা অথা দইতা কিচ্ছু নাই। আপনার খুব সুন্দর শৃঙ্খলা, এরপরে সিলেট এয়ারপোর্টের ভিতরেও দেখলাম ঢাকা তো আর কোনো অসুবিধা নাই, সিলেট এয়ারপোর্টের ভিতরেও আপনার যে এয়ারলাইন্সে আমরা ঢাকাতে সিলেট সৌদি এয়ারলাইন্স আছে, আর ঢাকাতে কি সিলেট গেছিলাম আপনার ওই ইউএস বাংলায়, তো থারার মানুষ আছে আমরা যে মনে করলে লাগেজ টাগেজ সব তাটা নিয়ে টুনিয়া থারা নিয়ে হারায়। তো যে গফটা করতাম সে ইয়ার আমার পরিচিত একজন বন্ধু মানুষ তাই নিয়ে সপ্তাহ বাদে বাংলাদেশে গেছেন, বলে সপ্তাহ বাদে এখানে বলে আমরা তো উমরা হরিয়া হেসে গেলাম লন্ডন ফিরিয়া গিয়া আরবার আমরা বাংলাদেশ আইছি। তো আসলে ও যে ইনফরমেশন যদি আপনারা জানা থাকে তাহলে ভালো হইল নে। আমি বললাম ই কিতা হল আপনি পয়সা ডবল দিলানি, বলে ও আমরা তো ডবল দিলাম টিকিট হরিয়া আইছি। আসলে এটা কোনো জরুরি নাই, আপনারা যারা বাংলাদেশও যাইতে চান উমরা হরিয়া এরার লাগে আমি কইয়ার খুব সুন্দর একেবারে সিম্পল। আপনারা যখন উমরা করতা নিয়ত হরছেন আল্লাহর যে হুকুময় তে কিতা করবা না ওগুন দিলাই বাক্কা হয়ে গেছি গা না এগুলো আর একটা খাটি লাইতলা এগুলো ওই তো হকা ও কিতা হয়েছে নয়া দের। আর ইতা যেন এই সাইড ফসি যাই বলি ফসি যাই বলতে আর এই সাইড কোনো লাভ নাই আর না অন্য হইব ঠিক আছে। ও আমি রুইয়া তুই দিয়ে কিন্তু খালি সবাই পড়তো তার লাইফটা খালি বাঁচাইয়া চলতো, আর এগুন আমার ফটে ওর না আরও তো একটা ফোটা নিয়ে আমি ওগুন রইম। তো আপনারা উমরা করিয়া যাইতে হইলে বেশিরভাগ বালা হয় সৌদি এয়ারলাইন্সে করলে বা ডাইরেক্ট যাইব গিয়া, তো মনে হইল কে ফয়লা করিলাম মনে হইলাম ম্যানচেস্টার থেকে, যদি আমি ম্যানচেস্টার থেকে গেছি কারণ ব্রাডফুড আমি থেকে ম্যানচেস্টার আমরা লাগে সাইটে, আর যারা মনে হইল লন্ডন থেকে আছেন লন্ডন টু জিদ্দা করিল্লা, আপনি জিদ্দা লামলা লামিয়া গিয়া মনে হইল কিতা করিল্লা ও মক্কা গেলা গিয়া, মক্কা যাওয়ার পরে মক্কা থেকে আইলা মদিনা সেম ফ্লাইট সেম মাত্র 60 পাউন্ড না 70 পাউন্ড এক্সট্রা নেয় মদিনা টু জিদ্দা দে জিদ্দা টু ঢাকা, আর আইবার সময় ঢাকা টু জিদ্দা জিদ্দা টু ম্যানচেস্টার বা লন্ডন একটা কিছু ফসি না যদি ফসি যায় গে। তো একই টিকিটে হয়ে যায় গে। তো আমি গেছিলাম যেন মাত্র 840 পাউন্ডে
আমি গিয়া কেরে বাংলাদেশ সহ ঘুরাইয়া আইসি, সৌদি আরলাইন্স কোনো রকম কোনো প্রবলেম নাই, ভেরি নাইস, কমফোর্টেবল সবটা, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি দেশও গিয়া ঘুরাইয়া আইলাম। আর দেশও ওখান কো ড্রাই মৌসুম এত সুন্দর আর দেশ, বাঁকা ভিডিও দিছি আপনারা অনেক রেসপন্স করছেন, থ্যাংক ইউ সো মাচ আপনারা রে। আচ্ছা যাই হোক, আমার ভিডিও লাম বই যারি আছে আপনার গপ উঠলে রে ভাই, আর গফান বন্ধ হয় না, অন্য সময় ইনশাল্লাহ গপ করমনি। আর আইসকু ও পর্যন্ত ও দোহকা আলহামদুলিল্লাহ, ও যে করলাম আমি সামান্য পানি দিম, বেশি পানি দিতাম না, বেশি পানি লেলে ইনশাল্লাহ। আপনার অনেক অনেক ধন্যবাদ, অনেক নয়া সাবস্ক্রাইবার হয়েছেন, আপনারা অন্তর থেকে মোবারকবাদ জানাই। আর ও দোক আমি রেডি করলাম, এখন গরো রাখি দিব ইনশাল্লাহ, এগুলো ঠিক হয়ে যাব, এসে একটা একটা করি আমি আমার গার্ডেন রুইমো অন্তর ইনশাল্লাহ লতে হইব, আপনারা দেখাই না তে আরও বাকা জিনিস আনছি দেখাই মানে। আর আপনারা যে যেখানে আসেন বালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা, আলহামদুলিল্লাহ আমিও বালা, আমার ফ্যামিলিও বালা, দোয়া করবা, তো দোয়া করবা, সবার কাছে দোয়া বার চাইয়া বিদায় নিলাম। আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো, সবার সুস্বাস্থ্য কামনা করিয়া আল্লাহর কাছে সবার লাগে দোয়া করি, সবরে বালা রাখা, আমার লাগে দোয়া করবা, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।